স্বাধীনতার চুয়ান্ন বছরেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি গণতন্ত্র ভোটাধিকার গণমাধ্যম এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা না থাকায় গণতন্ত্র মুখ থুপড়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এখনই সুযোগ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকল প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে অন্তর্বর্তী সরকারকেই শুরু করতে হবে এই কাজ অধর ইয়াসমিনের রিপোর্ট স্বাধীনতার পর থেকেই হোচট খেতে থাকে গণতন্ত্র বড় সময় জুড়ে সেনা শাসনের কবলে ছিল দেশ নব্বইয়ের গণ অভ্যুত্থানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক দলগুলোর কারণে আসে এক এগারো বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দু হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তৎকালীন শেখ হাসিনা সরকার এরপর ও চব্বিশের জাতীয় নির্বাচন পায়নি মুখ ফিরিয়ে নেন আপনি যদি গ্রহণযোগ্যতা শুধুমাত্র নির্বাচনটাও ঠিকঠাক রাখতে পারেন আওয়ামী লীগের চরিত্র নষ্ট হলো কেন কারণ ও নির্বাচন ম্যানিপুলেট করছে আমি ক্ষমতায় থেকে যাব। সুতরাং ক্ষমতায় থাকার জন্য আমার কাউকে আর কেয়ার করার দরকার নেই আপনি কেয়ার করছেন আপনার দলের কিছু লোকজন আপনাকে ক্ষমতায় রাখে প্রশাসন পুলিশ আপনি তাকে ইচ্ছে মতো দুর্নীতি করার লাইসেন্স দিয়েছেন আপনাকে ক্ষমতায় রাখে বাইরের কিছু দেশ আপনি তাদেরকে সব দিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা বাজার থেকে টাকা তুলে আপনাকে দেশ আপনি ওদেরকে তোষণ করেছেন নির্বাচন থাকলে আপনার আমার মতো সাধারণ মানুষ যারা আছে আমাদেরকে ক্ষমতাসীনরা তখন কেয়ার করে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক সরকারের চেয়ে এ সরকারের অধীনেই সংস্কার কাজ সহজ হবে চেঞ্জ করে যাকে আনতে যাবেন দেখা যাবে এর মধ্যে প্রচুর বেনিফিশিয়ারি আছে প্রচুর মানুষ যেমন একটা উদাহরণ দিই দু সালে রাতের বেলা সিল মারা হয়েছিল এটা প্রকাশ্য রিটার্নিং অফিসার ছিলেন যারা তারা জেলা প্রশাসক চৌষট্টিটা জেলা চৌষট্টি জন অফিসে তারা কিন্তু এখন আস্তে আস্তে অনেক ওপরে উঠে এসছেন এরকম নানা রকম মানুষ আছে এদেরকে সরানো ছাড়া আপনি আসলে সংস্কারের কথা যদি বলি সরান আপনার ডে টু ডে লাইফের কাজও ঠিকমতো করা যাবে না সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন হলেই কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই সে দেশে আইনের শাসন লাগবে অর্থাৎ আইনের কাছে সকল নাগরিকের সমান সুযোগ অধিকার থাকার বন্দোবস্ত করতে হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিচার বিভাগকেও সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই রূপান্তরটা ঘটিয়ে দেবেন না কিন্তু এই রূপান্তর করার জন্য যে শর্ত যে পরিবেশ এবং যে প্রতিষ্ঠানগুলো দরকার সেগুলো তৈরি করে দেবেন এবং জনগণের নির্বাচিত যে প্রতিনিধিরা আসবেন যে যারা ক্ষমতা যারা শাসন ক্ষমতাতে আসবেন তারা এই চর্চাগুলোকে প্রতিষ্ঠিত করবে দেশের গণতন্ত্রের স্বার্থে সংস্কার কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান বিশেষজ্ঞদের আমাদের দেশে গণতন্ত্র শক্তিশালী করার কাজটা কোনোভাবে আমরা করতে পারবো না যদি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা না গণতান্ত্রিক ব্যবস্থা চালিয়ে যাওয়ার জন্য একেবারে ফান্ডামেন্টাল বা প্রধান ভিত্তি হচ্ছে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অধরা আর টিভি ঢাকা